প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের আজীবন সভ্য চাঁদা, অর্থাৎ ইন্টারমিডিয়েট তোমাদের সেকেন্ড ইয়ারে তোমাদের যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব রয়েছে এই চ্যাপ্টারটিতে তোমাদের আজীবন সভ্য চাঁদা এটার কাজটা একটু জটিলভাবে করতে হয়। অনেক সময় আবার অনেক স্টুডেন্ট এটা বুঝতে পারে না যে আজীবন সভ্য চাঁদাটা কি জিনিস এবং এইটার কাজগুলো কোথায় কোথায় কিভাবে কিভাবে করতে হয়। এটা কিন্তু অনেকভাবে এটার কাজটা হয়ে থাকে। এখন এই বিষয়ের উপরে আমি ইন ডিটেলস তোমাদের সাথে আজকে আলোচনা করছি, মনোযোগ সহকারে তোমরা শুনলে আমার মনে হয় এই বিষয় নিয়ে তোমাদের জটিলতা থাকবে না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের প্রথমেই জিনিসটা যে বুঝতে হবে যে আজীবন সভ্যের চাঁদাটা কি জিনিস। এখন দেখো এই আজীবন সভ্যের চাঁদা এটা কিন্তু আবার অনেকগুলো নামও বলা হয়, যেমন একটা হলো আজীবন সভ্যের চাঁদা, একটা হলো আজীবন সংঘের চাঁদা, আর একটা বলা হয় আজীবন সদস্যের চাঁদা অথবা আজীবন চাঁদা। মানে বিভিন্ন প্রতিষ্ঠান এটাকে বিভিন্ন নামে বলে থাকে, যে নামই বলে থাকুক না কেন জিনিসটা কিন্তু একই। এখন জিনিসটা কি এটা দেখো, আজীবন সভ্যের চাঁদা বা আজীবন সদস্যের চাঁদা মানে হলো এইটা যে একটা প্রতিষ্ঠান, ধরে নাও একটা ক্লাব, ঠিক আছে, অথবা একটা মসজিদ মাদ্রাসা, এখানে একটা মানে ই করা হয় যে এখানে সদস্য কালেকশন করা হয়, যে এখানে কিছু সদস্য থাকবে যারা এই প্রতিষ্ঠানটাকে পরিচালিত করবে এবং এখানে মানে তোমার সদস্য ভর্তি করা হবে। এখন এর ভিতরে কিছু কিছু সদস্য থাকে, যেই সদস্যরা এই প্রতিষ্ঠানে যে প্রতিনিয়ত যে চাঁদা, মনে করো সাপ্তাহিক হোক অথবা মাসিক হোক, এই চাঁদাগুলো প্রতি মাসে মাসে দেওয়া তাদের কাছে একটু বিরক্তকর। তারা চিন্তা করে যে না, আমি আপনাদের এই প্রতিষ্ঠানের সদস্য থাকবো বা সদস্য আছি কিন্তু প্রতি মাসে মাসে আমি এটা দিতে পারবো না, ধরে নাও একটু ভিআইপি কোয়ালিটি। এরা কি করে, এরা এমন একটা অ্যামাউন্ট একবারে জমা দিয়ে দেয় যে আমি প্রতি মাসে মাসে দেবো না, আমি কত টাকা লাগবে বলেন আপনাদের সদস্য এই প্রতিষ্ঠানে, আমি সারা জীবনে আমি সদস্য থাকবো, আমি কত টাকা দিলে এটা হবে। তখন একটা নির্ধারণ করে একটা চার টাকা দেওয়া হয় যে এত টাকা আপনি একবারে দিয়ে দেন। তাহলে একবারে সে দিয়ে দিল, মনে করে একবারে সে কি করলো, একবারে 1,00,000 টাকা দিয়ে দিল। প্রতি মাসে তাকে 100 টাকা বা 200 টাকা চাঁদা দিতে হয়, সে বললো আমি এক মাসে 1,00,000 টাকা দিয়ে দিলাম, মানে আমি একসাথে 1,00,000 টাকা দিয়ে দিলাম। তো এই যে 1,00,000 টাকা একসাথে দিয়ে দিল, যার কারণে কি হলো, সে এই প্রতিষ্ঠানের সারা জীবনের জন্য সদস্য থেকে যাবে। এই যে সারা জীবনের জন্য সদস্য থেকে যাবে এটাকে বলা হচ্ছে আজীবন সদস্যের চাঁদা বা আজীবন সভ্যের চাঁদা, যে সে যতদিন জীবিত থাকবে ততদিন এই প্রতিষ্ঠানে সে আর কোনো চাঁদা দিবে না, এবং এই একসাথে যে চাঁদাটা দিয়েছে এই বলেই কিন্তু সে সারা জীবন এই প্রতিষ্ঠানের সদস্য পদ লাভ করলো। তা এখন এটা হলো কি বলা হচ্ছে, তা আজীবন সদস্যের চাঁদা বা আজীবন সভ্যের চাঁদা অথবা আজীবন সংঘের চাঁদা। তো এখন ব্যাপার হলো যে এই যে চাঁদাটা এখানে দেয়া হলো, এই চাঁদাটা এখন কি হবে, একটা ব্যাপার দেখো, প্রতিষ্ঠানে প্রতি মাসে যে চাঁদাটা প্রতিষ্ঠান প্রতিকর্তৃক সদস্যের কাছ থেকে নিয়ে থাকে এটাকে প্রতিষ্ঠান কি করে থাকে, এটাকে প্রতিষ্ঠান করে থাকে আয় হিসাবে দেখায়, প্রতিষ্ঠানে আয় ব্যয় হিসাবে আয় হিসাবে যায়। কিন্তু কথা হলো এই যে ওনার কাছ থেকে যে চাঁদাটা একবারে নিয়ে গেল, একটু জিনিস চিন্তা করে দেখো এইটা কি প্রতিষ্ঠানের এই মাসের জন্য, এটা কিন্তু প্রতিষ্ঠানের এই মাসের জন্য না, এটা প্রতিষ্ঠানের আগামী উনি যতদিন বেঁচে থাকবে ততদিনের জন্য। তাইলে এটাকে যদি আমি এই মাসে মানে আয়ের ভিতরে বা এ বছরে আমি আয়ের ভিতরে দেখিয়ে দিই তাহলে ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না। যার কারণে কিন্তু এই আজীবন সভ্যের চাঁদা বা আজীবন সঙ্গের চাঁদা এটাকে চলতি বছরে আয় হিসাবে নেওয়া যায় না। তবে হ্যাঁ, সমন্বয় যদি বলে দেয় সেই ক্ষেত্রে তোমরা নিতে পারো, যতটুকু নিতে পারবে ততটুকু তোমরা নিতে পারো। তবে এখানে কিছু জটিলতা আছে, জটিলতা সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলছি। প্রথমত কথা হলো, একটা তোমাদের সলিউশন দিচ্ছি যে যদি সমন্বয় জাত বলবে তোমরা সমন্বয় অনুযায়ী নেবা। যেমন ধরে নাও সমন্বয় বলছে যে অর্ধেক তুমি মুনাফা জাতীয় আয় ধরো, অর্ধেক মূলধন জাতীয় আয় ধরো, তাহলে অর্ধেক তোমাদের কি করতে হবে, মুনাফা জাতীয় মানে আয় ব্যয় হিসেবে যাবে, অর্ধেক মূলধন জাতীয় তাহলে অর্ধেক যাবে আমাদের উদ্বৃত্ত পত্রে। এখন যদি এই সমন্বয় এই কথা না বলে, সমন্বয় কোনো কথা বলেনি, তাহলে এই আজীবন সভ্যের চাঁদা এটা সম্পূর্ণ কিন্তু উদ্বৃত্ত পত্রে যাবে, উদ্বৃত্ত পত্রে দায় হিসাবে যাবে। কেন, কারণ ওনার কাছ থেকে যে চাঁদাটা নেওয়া হয়েছে এই চাঁদাটা কিন্তু আগামী ভবিষ্যতে উনি যতদিন থাকবে ততদিনই কিন্তু এই প্রতিষ্ঠানের সুবিধা উনি নেবে। তার মানে কি, প্রতিষ্ঠানের কাছে, প্রতিষ্ঠান ওনার কাছে কি দায়বদ্ধ না, প্রতিষ্ঠান ওনার কাছে দায়বদ্ধ। এই কারণে কি হবে, আজীবন সভ্যের চাঁদাটা প্রতিষ্ঠানে দায় হিসাবে থাকবে। আচ্ছা, এখন এই আজীবন সভ্যের চাঁদাটা কিন্তু বিশেষ করে তোমার এই যে উদ্বৃত্ত পত্রে যখন তোমার প্রারম্ভিক মূলধন বা মূলধন তহবিল নেওয়া হয়, অনেকেই কিন্তু এটার সাথে যোগ করে, এটা যোগ করা কিন্তু ঠিক না, এটা আলাদাভাবে নিতে হবে, এটা যাবে কিন্তু এটা আলাদাভাবে নিতে হবে। এখন কথা হলো এটা আবার তুমি যোগ করতে পারবা, কখন যোগ করতে পারবা, যোগ করতে পারবা যদি এরকম হয় যে আজীবন সভ্যের চাঁদা দিয়ে প্রতিষ্ঠানের জন্য একটা মূলধন জাতীয় সম্পদ কেনা হয়েছে, যেমন যে কোনো একটা সম্পদ কেনা হয়েছে, তখন কিন্তু আজীবন সভ্যের চাঁদাটা তোমরা মূলধন তহবিলের সাথে যোগ করে দিতে পারো।
এখন এই যে চাঁদাটা তুমি প্রতিষ্ঠানের জন্য নিবা, তাহলে তোমাদেরকে যে কথাটা আমি বললাম, তোমরা কি করবা, আজীবন সভ্যের চাঁদা যদি থাকে, এই চাঁদার উপরে যতটুকু সমন্বয় থাকবে যে এতটুকু মূলধন জাতীয় দাও, এতটুকু মুনাফা জাতীয় নাও, ততটুকু মূলধন জাতীয় নিবা আর অবশিষ্ট ততটুকু। এখন এখানে আরো একটা ব্যাপার আছে, আবার যেমন অনেক সময় বলে যে এত অংশ মূলধন জাতীয় নাও, স্টুডেন্ট বুঝতে পারে না যে বাকি অংশ কি করবো, বাকি অংশ মুনাফা জাতীয় নিতে হবে। মানে যতটুকু এক মুনাফা জাতীয় যতটুকু বলবে, অপোজিটটাই আমাদের মূলধন হিসাবে মূলধন জাতীয় হবে, আবার যতটুকু মূলধন জাতীয় বলবে অপোজিট যতটুকু থাকবে ততটুকু কিন্তু মুনাফা জাতীয়। ঠিক আছে, তো এইভাবে করে তোমাদের আজীবন সভ্যের চাঁদাটাও সলিউশন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি একটু সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আইডিয়া দিয়ে দিলাম, এরপরেও তো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমাকে আমাকে কমেন্ট করে জানাবা, আমি প্রয়োজনে এইটাও করে আরও বিস্তারিত আলোচনা করে আমি তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো। আর অঙ্ক করার সময় তো এই জাতীয় বিষয় নিয়ে আমি আলোচনা করবোই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতে আমরা।